হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো তাহলে আমি আজকেরে তোমাদের যে মোডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো রয়েছে সেটার যে পার্ট ওয়ান সেটা তোমাদের সলভ করে দেবো ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইক্রনটা অবশ্যই প্রেস করবে আমার ক্লাসগুলো অবশ্যই আগে পাওয়ার জন্য তাহলে চলো আজকে আমরা ক্লাস স্টার্ট করি তাহলে দেখো আমাদের এই মডের অ্যাক্টিভিটি টাস্ক যেটা আছে সেটার জীবন বিজ্ঞানের পাঠটা আমি আজকে করাবো এবং নবম শ্রেণীর এবং এখান থেকে আমরা কি করব উত্তরগুলো তোমাদেরকে বলে দেব অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে এবং সেটা ভালো করে করে নেবে এবার দেখো প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ডিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো আগেই বলি আমি কিন্তু এই মাইটোকন্ডিয়া বা কোষগুলো নিয়ে ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে তাহলে কি কি চিহ্নিত করতে বলেছে অন্তর পর্দা বহির ক্রিস্টি আর অক্সিজোম দেখো আমি সুন্দর করে একটা ছবি এঁকে দিয়েছি তোমরা অবশ্যই পেন্সিলে আঁকবে খাতায় এখান থেকে এঁকে নেবে অবশ্যই ভিতরের যে পর্দাটা সেটা হচ্ছে অন্তরপদ্মা বাইরের পর্দাটা হচ্ছে বহির এবং অন্তর্পদাটা ভাজ হয়ে তৈরি করে ক্রিস্টি এবং এই যে দানাদার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অক্সিজোম তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই এঁকে নেবে আশা করি বোঝা যাচ্ছে দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা আর প্ল্যানটি রাজ্যের পার্থক্য লেখক কিসের ভিত্তিতে বলেছে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি বাস্তুতান্ত্রিক ভূমিকা তারপরে বলছে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখ উল্লেখ করো তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে তারপরে না দেখে লেখার চেষ্টা করবে এবার আসব মনেরা আর প্ল্যানটি যেটা রয়েছে সেটা কোষ বিষয় হচ্ছে কোষ মনেরার কোষ হচ্ছে প্রোক্যারিওটিক প্ল্যানটি হচ্ছে ইউক্যারিওটিক কোষের সংগঠন কোষীয় সংগঠন হচ্ছে মনেরা হচ্ছে এক কোষী প্ল্যানটি হচ্ছে বহু কোষী, কলা এবং অঙ্গ বর্তমান 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তুতান্তিক ভূমিকা বাস্তুতান্তিক ভূমিকা হচ্ছে উৎপাদক ও বিয়োজক আর প্ল্যান্টটি হচ্ছে প্রধানত উৎপাদক হয় তাহলে আশা করি তোমরা অবশ্যই পজ করে লিখে নিতে পারো ঠিক আছে তারপরে চলে আসবো যে হাঙর মাছের যে তিনটে যে শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে কন্ট্রিকথিস এবং তার তিনটে বৈশিষ্ট্য হচ্ছে ত্বকে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আস থাকে ত্বকে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আস থাকে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে কানকো ও পটকা থাকে না তাহলে এই তিনটে বা চারটে পয়েন্ট তোমরা লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে কী বললো কানকো পটকা থাকে না পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে ত্বকে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আস থাকে ঠিক আছে চলে আসবো তিন নম্বর প্রশ্ন বলছে যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো তারপর বলছে আরশোলার আর্থপোটা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটো যুক্তি দাও ঠিক আছে সিউটোসিলম যুক্ত একটা প্রাণী আমরা লিখতেই পারি গোলকৃমি এবং গোল গোলকৃমি হচ্ছে নিমাটোডা যে অন্তর্গত এবং তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহ নলাকার দ্বিপাশীয় প্রতিসম তিস্তর বিশিষ্ট সিউটোসিলম যুক্ত দু নম্বর হচ্ছে পৌষ্টিক নালী সম্পূর্ণ বা অসম্পূর্ণ দেহের দুপ্রান্ত ক্রমশ সরু এবং তিন নম্বর হচ্ছে দেহের এদের দেহ খণ্ডকবিহীন কিউটিকল দ্বারা আবৃত থাকে তাহলে তোমরা তিনটে চারটে যে কোনো বৈশিষ্ট্য লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার আসবো আরশোলা আর্থপোডা পর্বের অন্তর্গত তার যুক্তি কি কারণ হচ্ছে আরশোলার কাইটিন নির্মিত বহির কঙ্কাল দ্বারা দেহ ঢাকা থাকে এবং দেহ খণ্ডকযুক্ত প্রতি দেহ খণ্ডকে একজোড়া করে স্পন্দিল যেটা সন্ধিল উপাঙ্গ আছে তাহলে দেহ যুক্ত প্রতি এক একজোড়া করে সন্ধীন উপাঙ্গ আছে ঠিক আছে এই জন্য এটা হচ্ছে আর্থপোডার পর্বের পড়ছে এবং এইগুলো হচ্ছে আর্থপোডা পর্বের বৈশিষ্ট্য সেই জন্য এটা হচ্ছে আর্থপোডার মধ্যে পড়ছে এবার আসবো যে মানব দেহে ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো এবং ভাজক কলার বৈশিষ্ট্য লেখ তাহলে ভিটামিন এর কাজ বা ভূমিকা কি না চোখের ও আবরণী কলার গঠন বজায় রাখে নম্বর হচ্ছে রোডোপসিন নামক চোখের রঞ্জক তৈরি করে যা মৃদু আলুতে দেখতে সাহায্য করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রোগ সংক্রমণ রোধ করে তাহলে আশা করি বোঝা গেছে এবার আসবো ভিটামিন ডি এর কাজ ভিটামিন ডি বলছে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে ক্যালসিয়াম ফসফরাস শোষণে সাহায্য করে তাই হাড় ও দাঁতের গঠন বজায় থাকে দু নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ তন্ত্রের কাজ করে রোগ প্রতিরোধ তন্ত্রের কাজ করে তাহলে এটা হচ্ছে ভিটামিন ডি এর কাজ বা ভূমিকা আমরা বলতে পারি এবার আসবো ভাজক কলার বৈশিষ্ট্য আমরা কিন্তু এইগুলো ডিটেলসে পড়িয়েছিলাম তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ভাজক কলার কোষগুলো ছোট হয় এদের দৈর্ঘ্য প্রস্ত প্রায় সমান হয় যদি ভিডিওটা ভালো লাগে বা একটু উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতেও ভুলো না আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবার বলছে কোষগুলো কোষপ্রাচীর পাতলা হয় তিন নম্বর হচ্ছে কোষগুলো গোলাকার ডিম্বাকার বা বহু ভুজাকার হয় চার নম্বর হচ্ছে কোষগুলো ঘন সাইটোপ্লাজম পূর্ণ এবং বড় স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত তাহলে এইটা দিয়ে এই ছবিটা এঁকে দিলে আমার মনে হয় বেশি সুবিধা হবে কোষপ্রাচীর নিউক্লিয়াস রয়েছে এবং সাইটোপ্লাজম রয়েছে তাহলে আশা করি ভিডিওটা একটু হলেও হেল্প করবে তোমাদের তাহলে একটু ওয়েট করবে যেগুলো দরকার সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের টাইম লাগতে পারে অনেক সময় তাড়াতাড়ি আমরা নাও দিতে পারি ভিডিওগুলো কিন্তু একটু ওয়েট করলে আমরা অবশ্যই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে আজকের মতো টাটা